নমস্কার দর্শকবৃন্দ, রাজ্যের স্কুলে পুজোর ছুটির মেয়াদ বাড়ল, সাথে বিভ্রান্তি শিক্ষক মহলে। তাহলে কবে খুলবে স্কুল? সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। গত 30শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পুজোর ছুটি, আর প্রতি বছরের ন্যায় এবারও একটানা ছুটি রয়েছে। তবে একাধিক জেলার ছুটির লিস্টে, এমনকি শিক্ষা দপ্তরের একাধিক বোর্ডের লিস্টেও আলাদা তারিখ থাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই বিষয়ে কি জানা গেল সেটা আমরা একবার একটু জেনে নেব। একটানা পুজোর ছুটি নিয়ে বিভ্রান্তি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী গত 30শে সেপ্টেম্বর থেকে 11ই অক্টোবর পর্যন্ত একটানা মোট 10 দিন ছুটি, এছাড়াও মাঝে দুটি রবিবার রয়েছে। এবারের গান্ধী জয়ন্তীও রবিবারে পড়েছে। এছাড়া ফতেয়া দোয়াজদামও আগামী 9ই অক্টোবর পুজোর ছুটির মধ্যেই পড়েছে। তবে প্রাথমিক স্কুলগুলো 12ই অক্টোবর বুধবার থেকে খোলার নির্দেশিকা রয়েছে। এরপর আগামী 24শে অক্টোবর থেকে 27শে অক্টোবর পর্যন্ত মোট 4 দিন কালী পুজো এবং ভাইফোঁটার ছুটি রয়েছে, অর্থাৎ মাঝে 12 দিন ক্লাস হয়ে ফের 4 দিনের পুজোর ছুটি। বিগত বছরগুলিতে একটানা 24 দিনের ছুটি থাকত, তবে এবারের প্রাথমিক স্কুলে মাঝে 12 দিন ক্লাস হবে। তবে বিতর্ক বেঁধেছে মধ্যশিক্ষা পর্ষদের ছুটি নিয়ে। সেখানে বিভিন্ন জেলার উচ্চ প্রাথমিক স্কুল ও মাধ্যমিক স্কুলে একটানা 24 দিনের ছুটি দেওয়া রয়েছে, তাই সামাজিক নেট মাধ্যমে এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের ছুটির লিস্ট অনুযায়ী পুজোর ছুটি শুরু হয়েছে 30শে সেপ্টেম্বর আর শেষ হচ্ছে 27শে অক্টোবর, অর্থাৎ মোট 24 দিন একটানা ছুটি। তবে প্রাথমিক স্কুলগুলিতে 10+4 দিনে অর্থাৎ সব মিলিয়ে মোট 15 দিনের ছুটি হওয়ায় বিতর্ক বেঁধেছে। একই রাজ্যের একই দপ্তরের দুটি বোর্ড আলাদা ছুটির বিজ্ঞপ্তি দেওয়ায় কার্যত প্রশ্ন তুলেছেন শিক্ষক থেকে অভিভাবকেরা। কারণ রাজ্যে এমন অনেক স্কুল আছে যেখানে একই প্রাঙ্গণে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল রয়েছে এবং তাদের মিড ডে মিলও একই সাথে হয়, সেক্ষেত্রে একটা সমস্যা থেকেই যায়। অন্যদিকে প্রাথমিক স্কুলেও ছুটি বাড়তে পারে বলে মনে করছেন শিক্ষকদের একাংশ। আবার দীর্ঘদিন বন্ধ স্কুল বন্ধ থাকায় আর ছুটি বাড়বে না তারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যদিও সব কিছু নির্ভর করছে ফের কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কিনা তার উপর। যদি বিজ্ঞপ্তি না আসে তবে প্রাথমিক স্কুল আগামী 12ই অক্টোবরই খুলবে। এখানে মধ্যশিক্ষা পর্ষদের সেই ছুটির লিস্টের খানিকটা অংশ এখানে আমি দেখানোর চেষ্টা করছি। যেমন মহালয়া রবিবারে পড়েছে, পূজাবকাশ পঞ্চমী থেকে ভাতৃদ্বিতীয়া পর্যন্ত। এখানে 30/9/2022 থেকে 27/10/2022 পর্যন্ত অর্থাৎ 24 দিনের টানা ছুটি, আর গান্ধী জয়ন্তী রবিবারে পড়ছে এবং পূজা প্রকাশের মধ্যে, ফতেয়া দোয়াজদামও পূজা প্রকাশের মধ্যে। ছট পুজোর জন্য 30/10/2022 রবিবার এবং ছট পুজোর জন্য অতিরিক্ত একদিন 31/10 সোমবার ছুটি থাকছে। এখন বিষয়টা হলো যে মধ্যশিক্ষা পর্ষদের এই যে ছুটির লিস্ট, প্রাথমিক স্কুলের যে ছুটির লিস্ট অর্থাৎ প্রাইমারি বোর্ডের যে ছুটির লিস্ট যে প্রকাশিত হয়েছিল শিক্ষা দপ্তর থেকে, সেই ছুটির লিস্টের টোটাল ছুটি 65টা আছে কিনা এটা দেখলে বোধ হয় পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কারণ টোটাল ছুটিটা 65টির মধ্যে যদি নাকি থাকে এবং সেক্ষেত্রে যদি পুজোর ছুটির মাঝখানে 12 দিন খুলে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা থাকার কথা না। আবার অন্যদিক থেকে আরেকটি বিষয় এখানে প্রতিবেদনের মাধ্যমে যেটা আমরা একটু আগে দেখলাম সেটা হলো যে অনেক স্কুল আছে যেখানে একই স্কুলের মধ্যে কিন্তু প্রাইমারি সেকশন এবং আপার প্রাইমারি সেকশন বা মাধ্যমিক সেকশন একসাথেই রয়েছে। সেক্ষেত্রে প্রাইমারি সেকশনের মিড ডে মিল সেই যে 12 দিন খুলে যাবে স্কুল সেই 12 দিন মিড ডে মিল চলবে, অথচ আপার প্রাইমারি বা আপার প্রাইমারিদের যে স্টুডেন্টরা রয়েছে তাদের মিড ডে মিল সেখানে থাকবে না। এটাও একটা বিতর্কের বিষয়। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কোনো নির্দেশিকা বার হয় কি না। তো এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।